হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও, হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও। আখেরি নবী প্রিয় আল আরাবি, আখেরি নবী প্রিয় আল আরাবি, বারেক ফিরে চাও তুমি শুনিতে কি পাও। হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও, হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও। পিজোরার পাখি সম অন্ধকারায় বন্ধ থাকি এ জীবন কেটে যায়, পিজোরার পাখি সম অন্ধকারায় বন্ধ থাকি এ জীবন কেটে যায়, কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায়, কাঁদে প্রাণ ছুটে যেতে তব মদিনায়। আধার হেরেমে আশা লোক দেখাও তুমি শুনিতে কি পাও, হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও, হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও। ফাতেমার মেয়েদের হেরিয়াখিনি বেহেস্তে কেমনে আছো তুমি স্থির, ফাতেমার মেয়েদের হেরিয়াখিনি বেহেস্তে কেমনে আছো তুমি স্থির। যেতে নারী মসজিদে শুনিয়া যান, বাহিরে ওয়াজ হয় ঘরে কাঁদে প্রাণ, যেতে নারী মসজিদে শুনিয়া যান, বাহিরে ওয়াজ হয় ঘরে কাঁদে প্রাণ। ঝুটাই বোরকার হোক অবসান, আধার হেরেমে আশা আলোক দে, মরণের এই জিঞ্জির খুলে দাও তুমি শুনিতে কি পাও, হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও, হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে তুমি শুনিতে কি পাও। দর্শক প্রিয়লাম, আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং ইকরা বাংলার প্রিয় অনুষ্ঠান এবং ইকরা বাংলার প্রথম বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন যে সুর শান্তি বেলায়। দর্শক, আপনার কথা শুনছিলেন, গান শুনছিলেন। এই পর্বে আমার সামনে দুইজন অতিথি আছেন, তাদের কাছ থেকে আমরা একজনের কাছ থেকে অলরেডি আমরা গান শুনে ফেলেছি, আরেকজন আমাদের সাথে আছেন, আমরা তাদের কাছ থেকে গান শুনব, তাদের এবং তাদেরকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। আমার তাহিদ ভাই, আপনি অবশ্যই দর্শকদেরকে গান শুনিয়ে ফেলেছেন, আরও শুনবো আশা করা যায়। তারপরে আমার একেবারে কাছে আছেন কাইজ ভাই। সালামু আলাইকুম, কেমন আছেন কাইজ ভাই? ভালো আছি, আপনি ভালো তো? আছি আলহামদুলিল্লাহ। ইকরা বাংলার এই প্রথম বর্ষপূর্তিতে আপনারা জানেন যে আমরা একটা বছর পার করে ফেললাম, হাঁটি হাঁটি পা পা করে আমরা সে শুরু করেছিলাম শূন্য থেকে, জিরো থেকে শুরু করেছিলাম ইকরা বাংলা। এবং ইকরা বাংলা সম্পূর্ণ ইসলামিক বাংলা চ্যানেল এই ইউকেতে, যেটা একটা সম্পূর্ণ ইসলামিক বাংলা চ্যানেল রান করা, এটা অনেক কষ্টসাধ্য ছিল আমাদের জন্য। এবং আমরা যে একটা বছর পার করতে পেরেছি এবং দর্শকদেরকে তাদের হয়তো তাদের যে আশা ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা হয়তো মেটাতে পারি না বা তাদেরকে সেভাবে আমরা অনুষ্ঠান দিতেও পারি নাই, বা আপনাদের অনেক হয়তো আশা ছিল আমরা কি দিতে পারবো না। আসলে এটা ঠিক যে হ্যাঁ, চালানো অনেক কষ্ট, কিন্তু আপনাদের মানে এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু আমরা সবসময় দেখি এবং আজকে আমি একদম মানে কি বলবো, অনেক অনেক নিজেকে ধন্য মনে হচ্ছে যে এই প্রোগ্রামে আসতে পেরেছি আজকে বর্ষপূর্তিতে, এবং আমরা এখানে গান গাচ্ছি আপনার এই প্রোগ্রামে, এবং ইকরা টিভি আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য ইকরা টিভিকে অনেক ধন্যবাদ, আর সবাইকে আপনাদের মানে বর্ষপূর্তির জন্য অনেক অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে এবং তাহিদ ভাইয়ের পক্ষ থেকে। এবং কাজ ভাই, আপনার কি মনে আছে আমার যে অনুষ্ঠানটা হৃদয়ের সুর, জি এই গানের কিন্তু এই অনুষ্ঠানের প্রথম শিল্পী আপনি ছিলেন? হ্যাঁ, প্রথম শিল্পী আমি ছিলাম, হ্যাঁ এটা আমার মনে আছে,
এবং সেদিনও ভালো লেগেছিল যে আসলে এখানে ইসলামিক চ্যানেলগুলো তো আসলে অত পাওয়া যায় না, এবং যেগুলো আছে আমাদের নিজের বাংলা ভাষায় ইসলামিক চ্যানেল আমরা আমাদের মতো বুঝতে পারছি, বিভিন্ন প্রোগ্রামগুলো ইসলামিক প্রোগ্রামগুলো আমাদের খুব ভালো লাগে এবং শুনলে নিজের বুঝি যে কি কি হচ্ছে বা ইসলামিক নলেজটা আমাদের নিজের নিজের ভাষায় পাচ্ছি আর কি। এসব প্রোগ্রামের থ্রুতে এখন মানুষ যারা মুসলমান তারা ইসলামিক কালচার সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে যে হ্যাঁ ইসলামিক কালচারে যে গানও থাকতে পারে, জি জি, সেগুলো তারা একটু ফ্লেভার পাচ্ছে, মানে শোনার সুযোগ পাচ্ছে। আপনার ইকরা বাংলা সম্পর্কে কোনো আপনার কোনো আবেগ? আমার এটাই ভালো লাগে, যখন থেকে শুনছি যে ইকরা বাংলা তাদের পদচারণা শুরু করেছে এবং এখন তারা এক বছর পূর্ণ করলো, এটা ভালো লাগতেছে চিন্তা করলে যে দ্যাট মিনস তারা সাকসেসফুলি একটা ইয়ার শেষ করছে এবং এভাবে করেই তাদের সামনে পথচলা চলবে। এবং আমি আশা করব যে যাদের চাহিদা আছে এই ইকরা টিভির পারপাসের সাথে, এইমের সাথে, যেহেতু ইকরা টিভির পারপাস যেহেতু আপনি বলছেন যে ইসলামিক একমাত্র টিভি চ্যানেল সম্পূর্ণ ইসলামিক বাংলাভাষীদের জন্য, তো সেজন্য বাংলাভাষী আমরা যারা মুসলমানরা আছি যাদের ইসলামিক চিন্তা ভাবনা জ্ঞান নলেজ আজকে গান এগুলো জানার প্রয়োজন আছে অথবা দরকার আছে, তারা অবশ্যই আপনাদের সাথে। তাহিদ ভাই আপনার কাছ থেকে আরো কথা শুনবো, যেহেতু একটা গান শুনে ফেলছি আরো শুনবো আপনার কাছ থেকে। প্রথমে এবার কাজ ভাইয়ের কাছ থেকে, এবং কাজ ভাইয়ের পালা কোন গান শোনাতে চান দর্শক? আমি আমি আসলে ধন্য এখানে গান গাইতে আসার জন্য, তা আমি আসলে আমার খুব পছন্দের একটা গান করব, বাংলা কাওয়ালি টাইপের। আচ্ছা আচ্ছা, সবারই জানা, আমি শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা দর্শক কাইজভার কাছ থেকে তার গানটা শুনে আসি আমরা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি উম্মতেরই কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের খবর তার মুখে শুনি। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের খবর তার মুখে শুনি। দুসরা কোনো নাই মাবুদ এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা। কেহ বা বলে নবী নূরেরই পুতুল, কেহ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূরে আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা। নবীজি গোলাপ নয় গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা, নবীজি গোলাপ নয় গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা। চন্দ্র সূর্য গ্রহ আহার তারা, সবাই চলে নবীর ইশারা, চন্দ্র সূর্য গ্রহ আহার তারা, সবাই চলে আমার নবীর ইশারা, নবীজি নূরে যে জগৎ, নবীজি নূরেতে জগৎ হইয়া হইল উজালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা। শাফায়াতের কান্ডারি উম্মতেরই কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী কামলিওয়ালা। খুবই চমৎকার গানটা, কে লিখছে গীতিকার শুরু করে? আমি আসলে বলতে পারবো না, এটা সংগ্রহ সংগ্রহ এবং গানটা কাওয়ালি টাইপ, কাওয়ালি কাওয়ালি বাংলা কাওয়ালি আর কি।
আমি যখন স্কুলের ছুটিতে গ্রামে যেতাম আমার গ্রামের বাড়িতে, তো আমার চাচাতো ভাই উনি কোরআনে হাফেজ, তো উনি ওই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গজল গাইতে, তো ওনার কাছ থেকে প্রথম আমার এই গানটা শোনা। আমি আসলে জানি না যে এটা কার লেখা বা কি বিষয়, তখন থেকে এই গানটা আমার খুব ভালো লাগতো, গানটার সুর এবং কথাগুলো খুব চমৎকার ছিল। পরবর্তীতে অনেক জায়গায় গিয়েছি, আজকে আমার সৌভাগ্য যে আপনাদের এখানে গাইতে পারলাম, এই আর কি। না যাক, বর্ষপূর্তিতে আপনার সেই পুরাতন দিনের একটা গান আমরা শুনলাম এবং খুব ভালো লাগছে, আশা করা যায় দর্শকদেরও ভালো লাগবে। আমি তো আসলে গান করি, তারপর মানে আপনি যে শুধু এখানে বসে আমাদের উপর চাপিয়ে দিবেন সেটা কিন্তু না, আপনার নিজেরও একটা গান গাইতে হবে, আমরা শুনতে চাচ্ছি, কি বলেন? দেখি আমি একটা আসলে পারি কিনা। অবশ্যই একটা গান ট্রাই করেন, পারেন কিনা, আপনি অনেক ভালো গান করেন আমরা জানি। আসলে সুযোগ মাঝে মাঝে নেওয়া উচিত, সবসময় তো অবশ্যই সুযোগ আসলে সেটা নেওয়া উচিত, যেমন আমরা আজকে সুযোগ নিলাম, চলে আসলাম বর্ষপূর্তিতে। তো ঠিক আছে, আমি দেখি একটা গানটা করে ফেলি। আসলে জি দর্শক, আসলে একটা সুযোগ আসছে, এই সুযোগে দেখি কাজে লাগাতে পারি কিনা, আর সুযোগ সবসময় আসে না এবং কাজে লাগাতে হয়। আসলে গানটা নজরুলের, সেই ছোটবেলায় সবারই আসলে সবাই গানটা শুনছে, তাওহিদের মুর্শিদ মোহাম্মদের নাম। তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলা চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলা চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জ্বেলে দেখি আরশে মুকাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয়, পাব খোদার পরিচয়, তার কদম মুবারক যে আমার বেহেস্তি আঞ্জাম, বেহেস্তি আঞ্জাম, তার নামের গুণে পাব আমি খোদার পরিচয়, পাব খোদার পরিচয়, তার
কদম মুবারক যে আমার বেহেস্তি আঞ্জাম, বেহেস্তি আঞ্জাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। যাক, মনোযোগ দিয়ে শুনছি, জোর করে ধরার কারণে সুন্দর একটা গান শুনতে পেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে এখন লুকাই কার পালা কর, আমি করলাম, আপনি করলেন, এখন আবার কিন্তু ঘুরে ফিরে আমি মুক্তাদের কায়েস ভাই থাকলে আমি ওনার কাছ থেকে বেশি গান শোনা প্রিফার করি। আচ্ছা আচ্ছা, কারণ উনি একটা অনুপ্রেরণা আমার সামনে গান গাওয়ার ক্ষেত্রে। আমি কিন্তু আবার ওনার অনেক ভক্ত, আমি ওনার অনেক ভক্ত। তাহলে দুইজন দুইজনের ভক্ত। হ্যাঁ, কারণ উনি একটা কাজ করেন, আপনি অর্ধেক গান শেয়ার করেন, ওকে দাও খারাপ। উনি নজরুলগীতি খুব ভালো করেন। আচ্ছা, এবং আমি বরাবরই দেখেছি যে নজরুলগীতি, ইসলামিক নজরুলগীতিগুলা ওনার কণ্ঠে খুবই ভালো হয়। এটা হচ্ছে ওনার কারণেই, কারণ উনি গ্রামার, গানের যে গ্রামার নজরুল সঙ্গীতের, আমি তো কথা জানি বা সুর, ল্যাঙ্গুয়েজ, গ্রামার এগুলো তো জানি না, সেটা ওনার কন্ট্রিবিউশন যে এটা এভাবে হবে, এটা হয়ে যাবে। টিচার যখন আমরা আসলে শুনে আসি একটা গান নজরুলের, আমরা অনেক গান গাই, কিন্তু জাস্ট গানটা গাওয়ার আগে আমি একটু হালকা শেয়ার করে নিতে চাই। যেমন তাবিজে অঙ্করি তব নাম, এই লাইনটা আমি যখন গাবো আগেই বলে রাখতেছি যে আগেকার আমলে তো তাবিজ তারপর অনেক কিছু ছিল, তো এই কারণে এগুলা উনিলা গানের মধ্যে নিয়ে আসছে, কিন্তু বর্তমানে তো আমরা পড়াশোনার পরে এটাকে শির্ক অনেকেই বলতেছি। হ্যাঁ, তো সেজন্য আমি মনে করি যে দর্শকরা যাতে অফেন্সিভ না হয়, কারণ নজরুলের গানটা জাস্ট গাওয়ার জন্য গাওয়া। তাবিজটা তিনি অন্য অর্থ ব্যবহার করতে পারেন প্র্যাকটিসে, যদি আমি প্র্যাকটিস না করি তাহলে তাবিজটা নিয়ে খুব বেশি মানে বদল করার কিছু নাই যে নজরুল কেন এই কথাটা লিখলো, কারণ আমরা তো প্র্যাকটিস করতেছি না, তাবিজ তো দিয়ে বসে নেই, জাস্ট গান গাওয়ার জন্য গাওয়া। এই গানটা খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগতে পারে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। নজরুল গীতি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, নয়ন কাজলে তব নাম, ললাটের ছিপতলে তব নাম, গাথা মোর অঞ্চলে আহামার, বাধা মোর অন্তরে তব নাম, দুলিছে গলে মোর তব নাম মনিহার, দুলিছে গলে মোর তব নাম মনিহার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, বুকের বেদনা ঢাকা তব নাম, প্রাণের পরশে আঁকা তব নাম, ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে, প্রেম ভক্তি মাখা তব নাম, প্রিয় নাম আহামার জপি আমি অনিবার, প্রিয় নাম আহামার জপি আমি অনিবার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার, তাবিজে অঙ্করি তব নাম, বাঁচো আগে পড়ে চুরি তব নাম, ভয়ে ভয়ে পিছু পিছু চলে যে, পাছে কেউ করে চুরি তব নাম,
ওই নাম রূপ মোর ওই নাম আঁখি ধার, ওই নাম রূপ মোর ওই নাম আঁখি ধার, হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামের তোমার, হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামের তোমার। খুব সুন্দর, তাই তো যখন গান গায় খুব সাবলীল ভাবে, হ্যাঁ খুব সাবলীল মনে হয়, ভয় থাকি মনে হয় না, ভয় না, ভয় থাকলে সাবলীল ভাবে গান করতে পারতেন না। আচ্ছা, মনে হচ্ছে যে গানটা গানটাকে উনি খুব নিজের করে নিয়ে, না একদম শিল্পীর বৈশিষ্ট্য এটা, যখন সে গানটাকে নিজের মতো করে গাইতে পারে, সেটাই। হ্যাঁ হ্যাঁ, সুর চেঞ্জ করে নিজের মতো, সুর চেঞ্জ না, সুর যদি সুর চেঞ্জ না, মানে কথাগুলাকে আমি, হ্যাঁ এটা সত্য যে কথাগুলাকে ভাবি, ওই যে বললাম না যে শিল্পের আলোচনাটা তাবি জং করতে পাবো না, কথাগুলাকে ভাবি ভাবি যাই সামনে, জাস্ট গাওয়ার জন্য গাওয়া না। এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আপনার একটা গুণ, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা যখন কোনো গান করব সে গানের কথাগুলো বুঝতে হবে, কথা গানের কথাগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু হ্যাঁ গানটা মনে থাকে অনেক দিন, সেটাই। আর আরেকটা হলো যে ভালো মন্দ, এখন আমি একটা গান যত সুর ভালো হোক কথাগুলো ভালো না আমার সেটা গাওয়াটা আমার জন্য ঠিক হবে না, তাই না? একজন শিল্পীর জন্য সেটা করা ঠিক হবে না, সেজন্য গান গানের সুর যেমন ইম্পর্টেন্ট, কথা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, কতটুকু এবং কথার মর্যাদা যত সুন্দর হয় গানের সুর কিন্তু তত সুন্দর হয়, হ্যাঁ কতটা মর্যাদাপূর্ণ সেটা। আপনি কিন্তু ভালো গিয়েছেন, ধন্যবাদ। আজকের এই বর্ষপূর্তিতে তাওহিদ ভাই আপনাকে অসংখ্য মোবারকবাদ, আর এবার তো কায়েস ভাইয়ের পালা, আমরা সবসময় কায়েসের সাথে আছি, আবার আমার না, আমি আসলে কেন জানি বাংলা কাওয়ালিটা আমাকে একটু টানে বেশি, আর আমাদের হাতে কিন্তু ঘড়ি কাটা বলছে যে আর সময় নাই, সময় নেই না, ঘড়ি টিক টিক করে আমাদেরকে জানিয়ে দিল যে আমাদেরকে যাওয়া, আমরা বিদায় নিব নাকি, এবং আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে, এবং কায়েস ভাইয়ের গান দিয়ে আমরা শেষ করব, আমার গান নিয়ে শেষ করব, ঠিক আছে। ইকরা টিভি বাংলাকে অনেক অনেক বর্ষপূর্তির শুভেচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তাওহিদ ভাই আমার সাথে আছেন সেজন্য আমি আজকে ধন্য, গান গিয়ে শেষ করছি, আর আপনাদেরকেও অনেক মোবারকবাদ যে বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান, যেসুর হৃদয় দোলে, যেসুরে শান্তি বিলায়, আসলে সুর এবং গান মানুষের মনের মধ্যে গেঁথে যায়, অবশ্যই। হ্যাঁ তো দর্শক, আমরা বিদায় নিতে, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, এবং দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে আবারও, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের জন্য দোয়া করুন, এবং ইকরা বাংলার সাথে থাকুন, এই পর্যন্তই।